কুরবানির সমাতে একটা লোক খাসি বিক্রি করতে গেছে, ধিয়ান দিয়ে শুনবেন, কুরবানির সমাতে একটা লোক খাসি বিক্রি করতে গেছে, মনে করেন শামসি হাটে, সকাল 10টা থেকে নিয়ে বিকেল 3টে পর্যন্ত দাঁড়িয়ে আছে, ওর খাসি বিক্রি হয় না। একটা লোক এসে বলছে, ভাই খাসির দাম কত রেখেছেন? কইছে 20,000। ও 20,000 তো বিক্রি হয় না? কইছে না ভাই, বিক্রি করতে পারলাম না গো। কইছে এক কাজ করেন, আপনি আমাকে 20,000 দিয়ে দেন, এর ওপরে যে আমি বিক্রি করব সেটা কিন্তু ভাই আমার। কইছে দূর, সকাল থেকে দাঁড়িয়ে আছি, 20,000 বিক্রি করতে পারলাম না, আর তুমি ভাই বলো কি 20,000-এর বেশিতে বিক্রি করব, এটা কেমন কথা? ঠিক আছে ভাই, আপনি ব্যস্ত পারেন তো আমারও কাজ হবে, লেন বিক্রি করেন। লোকটা এবার খাসির দড়িটা ধরে লে দাঁড়িয়ে আছে। একটা লোক মোটর সাইকেল চালিয়ে আসছে, পিছনে ওর চাকর বসে আছে, ওই যে বড় লোক হাঁটবে না, এর খাসিটাকে মধ্যখানে তুলে নিবে বাইকে আর দিয়ে চালিয়ে চলে যাবে, এই জন্য পিছিয়ে দিকে বসে রেখেছে। মালিক আর চাকর এসছে খাসি কিনতে, এবার মালিক বলছে ওই খাসি যে ধরে আছে লোকটাকে, বলছে ভাই খাসি বিক্রি করবেন? বলছে আরে ভাই বিক্রি করার জন্যই তো দাঁড়িয়ে আছি। যে দাম কত রেখেছেন? বলছে 1,00,000। বুঝলে, ইয়ার থেকে বড় বড় খাসি ভাই 20,000-25,000 করে, আর আপনি 1,00,000 টাকা বলছেন কেনে? আপনার খাসি কি কোনো আলাদা জিনিস নাকি? কিছু আলাদা মানে একবার আলাদা? কিছু কেন ইয়ার মধ্যে? কিছু আরে অসাধারণ খাসি গো, ইয়ার মতন কোনো খাসি নেই, ইয়ার মধ্যে যা গুণ আছে সব খাসির মধ্যে আছে নাকি? কিছু কি গুণ আছে ভাই? কিছু গুণ, এই খাসির ওপরে বইছে কোরআন হাদিসের কথা লয়, বুঝে বললে কথাটা বলছি, পরে ফের কয়েন না মুলি সব কোরআন হাদিসের দলিল দিয়েছে। হ্যাঁ, তো খাসির ওপরে বইছে যে চোখ দুটা বন্ধ করে আকাশের দিকে তাকাইবেও জান্নাত দেখতে পাবে, এটা স্বাভাবিক কথা, যে কহেন জীবনে এটা হয়েছে না হবে? আল্লাহ দুনিয়ার মানুষকে দুনিয়াতে বেঁচে থাকালেন, জান্নাতি দেখতে দেখার মতো ক্ষমতাই দেয়নি। দ্বিতীয়ত কথাটা বুঝবেন, ও কি বলেছে, চোখ দুটো বন্ধ করে যদি থাকান। আচ্ছা চোখ যদি বন্ধ করলে তো তাকাইলে কি করে? এ বোকা ভাদইরা বুঝার কথা নাই। হ্যাঁ, তারপরে কি কইছে, কিন্তু ভাই একটা শর্ত আছে। কি শর্ত? না তো যে জীবনে গুনাহ করেছে সে কিন্তু দেখতে পাবে না, কথাটা বুঝবেন, যে জীবনে একটা গুনাহ করেছে সে কিন্তু ভাই পাইবে না। এবার লোকটা কইছে, হ্যাঁ এটা কি হইতে পারে? কইছে হইতে পারে না তো আপনি বসে দেখেন। লোকটা পড়ে গেছে ফেরে, যদি না বসছে তো কইবে যে শালা গুনাহ করেছে, তাহলে বসে না, এই গুনাহ করেছে তার লেগে বসে না। আর যদি বসে যে ও মিথ্যা কথা বলছে যে হ্যাঁ পাই লিছি, 1,00,000 টাকা লেগেছে, এই ব্যাড়ে পড়ে গেছে একবারে চরম ব্যাড়। হ্যাঁ, এবার কইছে হ্যাঁ ভাই হবে না, বুঝে তো ভাই বসে দেখেন। মালিক বেরেন খাটাইছে, ওরে মন অমুক দিন তো সেতাবের কানটা থেকে একটা শোষা পেড়ে খেয়ে লিছু, আমি তো বাঁচতে পারবো না, আমি তো কত যে সুদ খাইলু, কত কি করেছি, তাইলে এবার পালাই তো কিন্তু বদনাম হয়ে যাব। এক কাজ করি, আমার চাকরকে বসিয়ে দিই, ওই যখন বদনাম হয়ে যাবে কি যে না পাইনু না, আমি আর চড়বো না, আমি তো বেঁচে যাবো, আমি আর বসবো না। বাঁচার পদ্ধতি বের করেছে মালিককে। এবার মালিককে, মালিক চাকরকে বলছে তুই চড়ে দেখতে হবে ভাই। এবার মালিকের ওয়ার্ডার, চড়তেই হবে, খাসির ওপরে বসে চোখ দুটা বন্ধ করেছে আর দিয়ে ওপর দিকে খালি, খুব খুঁজছে ভালো পাইবে নাকি, অনেকক্ষণ ধরে খুঁজছে যে এই বিজিন পাবো, এই বিজিন পাবো, এই মনে হয় পাবো, কিন্তু পাই না। অনেকক্ষণ যখন হয়ে গেছে মালিক বলছে কি ব্যাপার হে, কিছু যে বলিস না, দেখতে পাইস না নাকি? কইছে দেখে জি ভরে না যে মালিক, তার লেগে মুখ কিছু চোখ খুলি নে, দেখে জি ভরে নাই এখনি, তার লেগে যে চোখ খুলি দে। এবার কইছে উ পেয়েছে, এবার কইছে ভাই পেয়েছে কিনা? কইছে হ্যাঁ পেয়েছে। কইছে হু ভাই হাম বসবো না? কইছে এই বসে দেখেন, না না হলে আপনি টাকা 1,00,000 দেন, আপনার চাকর তো পেয়েছে, এবার কি করবে, বাধ্য হয়ে বেচারিকে বসতে হয়েছে। এবার উ বসে এসে বসে চোখ খুব ফিরাইছে, চাকর পেলে রে আর আমি পাই না, তো কি কথা এর মানে? ও আমি তো পাবই না, গুনাহ করেছি, কিন্তু আমি যদি এখন কথাটা বলে দিই যে পাই না, তো বলবে যে রে মালিক থেকে চাকর নেককার, চাকর গুনা
গুনাহ করেনি, মালিক গুনাহগার। হ্যাঁ, আমার তো বদনাম হয়ে যাবে, চাকরের আগা দিকে আমার সম্মানটা ডাউন হয়ে যাবে, এই জন্য তখন এবার আর ওদিকে চাকরের মন খালি ধুকভুক করছে যে আমি তো পাইনি, তো মালিক পেয়েছে কিনা জিজ্ঞেস করে দেখি। মালিককে বলছে যে মালিক আপনি কি পেয়েছে দেখতে পাচ্ছেন? কইছে তাহলে কি আমি কি কোনো গুনাহ করেছি নাকি যে পাবো না? আমি কি তাহলে গুনাহ করেছি নাকি যে পাবো না? এবার খাসিয়ালা দামে পেয়ে গেছে, বলছে তাহলে তুমি পেয়েছো? যে হ্যাঁ পেয়েছি। আপনি পেয়েছেন? হ্যাঁ পেয়েছি। তাহলে লিয়েছেন এক লিয়েছেন টাকা? 20,000 টাকার খাসি 1,00,000 কিনতে হলো, কিন্তু কেন বললো না? চাকর বললো না এই ভয়ে, আমি যদি বলে দিই তাহলে কিন্তু আমার মালিক হতো আমাকে চাকরিতে রাখবে না, আমার কোনো কামার বেতন পাবো না। এই জন্য ওই নিজের মালিকের ওইটাই রুজিটাকে, মালিকের বাড়ির দানাটাকে মনে করলে এটাই ছাড়া আমার আর হতো খাওয়ার জুটবে না। আবার বন্ধু, মালিক কেন মিথ্যা কথা বললো যে না এই জায়গাতে যদি আমি বলে দিই তাহলে কিন্তু আমার চকর চাকরের নজরে আমি ছোট হয়ে যাব, আমি এটা হতে দিব না। এই জন্য 20,000 জিনিস 1,00,000 কিনে নিয়ে গেল। এবার আপনারা বলুন, আমাদের আখেরাত বড় না দুনিয়া বড়? বড়েন দুনিয়া বড় না আখেরাত বড়? দুনিয়া, আরে বাবা দুনিয়া আসলে দুনাইয়া, দুনিয়া লাই এটা হলো দুনাইয়া। আরো যদি বুঝেন ভালো করে বুঝেন, দুনিয়া দুনিয়া কামিসলে বুনিয়া, বুনিয়া চিনেন? দুনিয়া গোল, বুনিয়া গোল, দুনিয়া সুন্দর, বুনিয়া সুন্দর, দুনিয়া মিষ্টি, বুনিয়া মিষ্টি, দুনিয়া হালাল, বুনিয়া হালাল, দুনিয়া খাও, বুনিয়া খাও। কিন্তু দুনিয়া যদি বন্ধুরে, যদি বুনিয়া মানুষ এক কুয়ার জায়গায় যদি 2.5 কেজি খেয়ে লায় পেট খারাপ হবে, যেতে হবে হসপিটাল, ওই রকম দুনিয়া যদি মানুষ লিমিটের বাইরে হালাল চায়ের বাইরে যদি হারাম খেয়ে লায় আমল খারাপ হবে, যেতে হবে জাহান্নাম। এই জন্য বাজান, আমরা দুনিয়াটাকে তারজিহ দিব না, আমরা আখেরাতটা আমাদের হলো বড়। এই জন্য বাবা আমরা দুনিয়াতে তওবা করব আল্লাহকে রাজি করার জন্য, আর নিজের জীবনের গুনাহ আমরা ক্ষমা করে নিব। একটা মাত্র, একটা হলো, আর কয়টা থাকলো? পাঁচটা। তার আগে আপনার নিজের নিজের গুনাহকে একবার মাফ করে নেন। বন্ধুরা আমার, আমি যদি বক্তব্য আমাকে আগে কথাটা বলতেন তো আমি হয়তো সে বিষয়ের দিকে যেতাম। তো যাক, প্রত্যেক বছরই আসবার কালেকশন করতে দেন, তো প্রত্যেক বছরই যদি কালেকশনে জালসা করে ওয়াজ করি তো ভালো লাগে না, আমার অন্য অন্য বিষয় তো আলোচনা করার দরকার। আমি পাঁচখানা রাখলাম, আমি 10 মিনিট আপনাদের কাছে, যে উদ্দেশ্যই জালসা করা এই মসজিদের জন্য, মাত্র 10 মিনিট আপনার কাছে, তারপরে এই পাঁচখানটা পয়েন্ট আরও মজার করে আপনাকে শুনিয়ে, তারপরে ভাইয়া ভোজপুরি তো আমরা লাগে ভোজপুরি কে গোডাউন বা জেতনা চাহি লে লি, হ্যাঁ হাম কুল খাজানা তোহরে উপর লুটা দেবে এ রাজা, কুল খাজানা জোন আমরা লাগে বা হাম কুল লুটা দেব তোহরা খাতির। হ্যাঁ ভাইয়া, এই মসজিদ খাতির রওয়া লোক সে গো বিনতি বা এই মসজিদের জন্য আপনারাকে এখন একটু এই জান্নাতের আশায়, আপনারা শুনলেন বারবার শুনে আছেন, গতবার বলেছিলাম যে মসজিদ নির্মাণ করেন ওয়ালার জন্য আল্লাহ জান্নাতে ঘর নির্মাণ করবে। আমার বন্ধুরা, আর জান্নাত কি জিনিস গতবার মনে হয় বলেছিলাম, এই জন্য সে বিষয়তে গেলাম না। আমার বন্ধুরা, আপনারাকে বলি আল্লাহু আকবার, এই জান্নাত, যেই জান্নাতের কথা যদি বলা যায় আপনাদের অন্তর ফুলে উঠবে। বন্ধু, জীবনে খুব গুনাহ করেছেন, পাপ করেছেন, এই মসজিদকে একটু আপনারা মহব্বতের সাথে বছরে একটা সুযোগ পাচ্ছেন, এটা হলো আল্লাহর ঘর। আকরাবু নাবিজি বলছেন, আকরাবু মাইয়া কুনুল আব্দু মির রব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফা আকসিরুদ দোয়া। কি হলো? বন্ধু, হ্যালো হ্যালো হ্যালো, এটা আওয়াজ হয় না? হ্যালো, আচ্ছা। বন্ধুরা আমার, আপনাদেরকে আমি বারবার বলবো, এটা একটা এমন জায়গা যেই জায়গাটা কাউরির নয়, সবার মানে ব্যক্তিগত কাউরির না, সবারই
শ্রীপুরের বইপাড়ায় যেটা মসজিদ আছে যতটা নেকি, এই মসজিদে নামাজ পড়বেন অতটাই নেকি, কাতলামারিতে নামাজ পড়বেন অতটাই নেকি, কাতলামারির মসজিদে নামাজ পড়লে নেকি কম হবে সেটা কথা নয় বন্ধু। যখন আল্লাহর ঘরে সামান নেকি, আপনার গ্রামের মসজিদ যতটা এখানকার মসজিদ অতটা। এই জন্য আপনাদেরকে বলবো ভাইজান, আপনার এই জায়গায় একটা আল্লাহর যোগাযোগ অফিস, যেখানে আল্লাহর সাথে বান্দার ডাইরেক্ট গল্প হয়, যেখানে আল্লাহর সব থেকে কাছে নিকটবর্তী হওয়া যায় সাজদার মাধ্যমে। আমার বন্ধুরা, ওই মসজিদখানা আপনাদের কাছে আবদার করেছে, একটু মহব্বতের সাথে আপনারা একটু আসুন, আর দিল খুলে এক যেরকম করে দান দিতে হয়, আল্লাহু আকবার, আমরা অবাক হয়ে যাচ্ছি এক একটা জালসাতে আপনাদের দেখে। মেয়েদের পক্ষ দিকে চাদর যাচ্ছে, মাখালা আপনারা অন্তর খোলা দান দেন। এইগুলা কোন দান হলো ভাই? মসজিদের জন্য দান হয় হাজার দশ হাজার নয়, পঞ্চাশ হাজার, তিরিশ হাজার, এক লাখ, দেড় লাখ, এইরকম করে দান হয়। মসজিদের দান মানুষ তো একটা সুযোগ বুঝা পায়। মসজিদ আজ দেশের মসজিদ তো বিদেশ বাহির থেকে বইনে আজ তারা জান্নাত লিলে। আপনার আমার এলাকার সমস্ত মসজিদ ওখান থেকে ওই সৌদিয়া, যেই সৌদিয়ার লোক খাজুরের আঁঠি পিছে খানেওয়ালা, যেই সৌদিয়ার লোক পেটে পাথর বেঁধে রাত কাটনেওয়ালা, আজ সেই সৌদিয়ার লোকের কাল্লা এত অবস্থা কেন দিয়েছে জানেন? ওই যে সেই কষ্টর যুগে, সেই দরিদ্র অবস্থায়, সেই দিন যা তারা খরচা করেছিল, নবীজি বলেছিলেন আনফিক ইয়া ইবনে আদম, আল্লাহর ফরমান মানুষকে শুনিয়েছিলেন, সে যেদিন নবী আমার ইত্তাকুন নারা ওয়ালাও বেসিককে তামারাতিন শুনালছিলেন, ইত্তাকুন নারা ওয়ালাও বেসিককে তামারাতিন ফামান লাম ইয়াজিদ ফাবে কালিমাতিন তাইয়্যিবা। নবীজি বললেন যে তোমার কাছে যদি বেশি থাকে বেশি দাও, না জুটে একটা খাজুরের অর্ধেকটা, একটা আঁঠি মেনে নাও, যদি থাকে সেটাই তুমি আল্লাহর রাস্তায় সাদকা করে নিজকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নাও, ফামান লাম ইয়াজিদ, সেটাও যদি তোমার না জুটে, ফাবে কালিমাতিন তাইয়্যিবা, কম করে একটা কি ভালো কথা বলে সেটাকে জাহান্নাম থেকে বাঁচার জন্য সাদকা বানাও। মা ভাইজান, বাপজির আমার বুঝতে পারলেন যে সাদকা জাহান্নাম থেকে বাঁচার একটা সব থেকে বড় জারিয়া। এই জন্য নিজে বাঁচেন, মা বাবাকে বাঁচান, ওই দাদু দাদি নানা নানি যারা এত আদর স্নেহ করেছে তারাকে বাঁচান। আসুন একটু মহব্বতের সাথে, একটা লোক পাঁচটা হাজার টাকা দিয়ে হক এই মসজিদের জন্য বাৎসরিক একটা জালসাই, একটা লোক পাঁচটা হাজার টাকা দিয়ে বলবেন আমি দিলাম এই মাদ্রাসার মসজিদের জন্য পাঁচ হাজার টাকা, আল্লাহ এটা আমার আখেরি আমল, আল্লাহ জানি না আর করতে পারবো কিনা। বন্ধুরা আমার একটু আসুন মহব্বতের সাথে দেন। ভাইজান চিন্তা করেন, একটি হাদিস আপনাকে বলি, আল্লাহ আমিন। আপনারা কেউ জানেন না আমাদের আকর্ষণীয় যে বক্তা, কিছুক্ষণের মধ্যে হতে আমরা স্টেজে আসছি, কয়েক মিনিট পরে পরে আমরা আকর্ষণীয় বক্তা যে আমাদের হ্যান্ড বেলে শুনেছেন মাওলানা হজরত আলী সাহেব, তিনি আমাদের উপস্থিত আছেন, কিছুক্ষণের মধ্যে আসছেন। উনি খুব রোমান্টিক বক্তা, এর আগে হয়তো আসেননি, যারা হয়তো নেট করিয়ে শুনেছেন খুব ভালো লাগবে, তাই অনুরোধ করবো আপনারা যাবেন না, তিনি বক্তব্য শুনে যাবেন। আপনারা বসে থাকুন, আপনারা তো ইউটিউবের মাধ্যমে খুব ভালো করে চিনেন ওনাকে, লাল দাড়ি মনে নেই, হ্যাঁ, মোল্লা হযরত আলী সাহেব, হ্যাঁ, তো উনি আমার পরে পরে চলে আসছেন। আপনারা কালেকশনের কাজটা ভাই, যিনারা বাহির থেকে এসছেন আপনারাকে একটু হক আদায় করে দিয়ে যান, অন্তত একটা ব্যাগ সিমেন্টের টাকা দিয়ে যান, অন্তত দশখানটা ইটের পয়সা দিয়ে যান, একশোটা টাকা কিছু না কিছু আপনারা অবশ্যই দিয়ে যান। আপনাকে বলি ভাই যান, আমি আপনাকে একটা হাদিস শোনাচ্ছি, আপনারা আজকে এই বারোখানা মাস গণনা করেন, চৈত বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ, এই করে বারোখানটা মাস আপনারা গণনা করেন, তার মধ্যে চৈত বৈশাখ মাসটা যে হয় চৈত্র মাসটা, এই মাসটা খুব তাপমাত্রায় কঠিন বন্ধু আমার। ওই চৈত বৈশাখ মাসে আমরা যখন বাড়ি থেকে বের হই,
পায়ে চটি দিয়ে মাথায় একটা ছাতা বা অন্তত একটা কাপড় দিয়ে বের হয়, খালি পায়ে তো হাঁটাই যায় না, রোড এত গরম হয়ে যায়, সূর্যের তাপ এত হয়, মাঠে আমরা থাকতে পারি না। আমরা ওই সময়তে কোনো গাছের তলায় বসি, কোনো পিপাসায় জল পান করি। বন্ধু আমার, আমার মা খালারা, আল্লাহ পাকের নবী বলছেন আজকে এই সূর্যটা আজ কোটি মিল দূরে আছে, তারপরে যদি তার এত তাপ হয়, সেই দিন এই সূর্য আপনার মাথার এক মিল ওপরে, এই মাথার ওপরে চলে আসবে, সূর্যের তাপ এত কঠিন হবে। আমার মা বোনেরা আপনাকে বলে যাই, বন্ধুরা আমার এত তাপ হবে, আল্লাহ সামাদ, তাহলে চিন্তা করেন যে কোটি মিল দূরে সূর্য যদি এত তাপ এখন পায়, মাথার ওপরে আসতে গেলে তার তাপটা কত হবে। আর কিয়ামতের ওই মাঠে আপনার পরনে কোনো কাপড় থাকবে না, আপনার মাথায় কোনো ছাতা থাকবে না, ওই মাঠে কোনো একটা গাছ থাকবে না, ওই মাঠে কোনো একটা জঙ্গল থাকবে না। নবীজি বলছেন কুল ইন্নামা ইয়াস্তাজিল্লুল মুমিনু ফি জিল্লি সাদাকাতিহি, সেই দিন মুমিনেরা মাথার ওপরে ছায়ার জন্য ছটপট করবে। বন্ধুরা আমার, সেই দিন এই আপনার সাদকা আপনার মাথার ওপরে ছায়া করবে। নবীজি বলছেন মুমিনেরা নিজের মাথাকে সাদকার ছায়ার তলে আড় করবে। এই জন্য আমি বলবো ভাইজান, চিন্তা করেন কোটি কোটি মিল দূরে সূর্য, তারপরে এত তাপ, সেই দিন মাথার উপরে সূর্য তাপ কত হবে। কোনো গাছ থাকবে না আড় হবেন, কোনো কাপড় থাকবে না যে একটু আড় হবে, সেই দিন উলঙ্গ অবস্থায় একবারে উলঙ্গ পরনে একটাও কোনো জামা কাপড় থাকবে না। সেই দিন আপনি নিজকে একটু বাঁচাবার জন্য অন্তত একটা ছাতা কিনে যান দুনিয়া থেকে, 100টা টাকা, 200টা টাকা, 5টা 10টা টাকা যদি আপনি দেন, আল্লাহ আপনার সেই দিন মাথার ওপরে এই সাদকার পরিমাণ আপনার মাথার ওপরে ছায়া করে দিবে। সামান্য একটা বাদলের টুকরা যদি সূর্যের মুখে আগিয়ে যায়, মানে সূর্যকে ওপরে আসে যায়, দেখবেন ছায়া পড়ে যায়, তাহলে বলুন আপনার মাথার ওপরে সাদকার যদি বাদল আপনার একটু যদি মাথার ওপরে হয়ে যায়, সূর্যের মুখে আড়িয়ে লায়, আপনি বেঁচে যাবেন, আপনার ওই তাপ থেকে আপনাকে মুক্তি পাবেন। বন্ধুরা আমার, এই জন্য আসুন আপনারা একটু মহাব্বতের সাথে দেন আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা আমিন, মাবুদ আল্লাহ, তোমার বান্দা বান্দিরা, আয় আল্লাহ, কেউ 100, কেউ 200, কেউ 50, কেউ তা 10-20 করে আল্লাহ অনেক জন দান দিয়েছে, ইলাহাল আলামিন তুমি সবারই দানকে কবুল করো। আল্লাহুম্মা আগফির লাহুম ওয়ারহামহুম ওয়া ফিহি ওয়া ফানহুম, আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম আগফির লাহুম ওয়ারহামহুম, আয় আল্লাহ তুমি সকলের দানকে কবুল করো, আমিন আল্লাহুম্মা আমিন। আরে জওয়ান বাড়া, এতনা সব জওয়ান লোকাতা, এ ভাইয়া, আরে এই জওয়ানি আল্লাহ কা দিহল, এতনা কিমতি দৌলত বা ভাইয়া, তানি শুকর আদা করো মালিক কে, কে এতনা জওয়ান খুবসুরত জওয়ান বনাউলে বা, আর ভাইয়া 500,000 রুপিয়া সে কা আবেলা, হ্যাঁ কা যায়লা, ভাইয়া লিয়ে আও আসেন, আলহামদুলিল্লাহ, জাজাক আল্লাহ, বারাক আল্লাহ, হায়াক আল্লাহ। আল্লাহ তোমার বান্দা, আল্লাহ কত ভালো ছিল, পরিমাণে কিছু করে দান দিয়ে গেল, এ হোদান আল্লাহ তুমি করো হে কবল, মাফ করে দাও আল্লাহ জীবনের বলো, আমি আল্লাহুমা আমিন। 500 টাকা, জাজাক আল্লাহ, বারাক আল্লাহ, হায়াক আল্লাহ। তাদের কামাইতে বরকত দাও আল্লাহ, তাদের হায়াতকে দরাজ করে দাও আই আল্লাহ, তাদের বাড়িতে যদি অশান্তি থাকে দূর করে দাও আল্লাহ, তাদের আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়েছে সকল কবরবাসী যারা তুমি রহে মাগফিরাত করে দাও, রব্বানা তাকাব্বাল দুয়েন ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন আল্লাহুম্মা আমিন। আরো 20 টাকা আল্লাহ এসে গেল দান, কবুল করে নাও তুমি রহমান, আপদ বিপদে আল্লাহ উদ্ধারিয়ে নিও, রুজি রোজগারে আল্লাহ বরকত দিও, আমিন আল্লাহুম্মা আমিন। ধন জমাইবা জমাইবা রে, যাওয়ার কালে তুমি বন্ধু কিছুই পাইবা না।
ধন জমাইবা জমাইবা রে, যাবার কালে তুমি বন্ধু কিছুই পাইবা না। আল্লাহুম্মা গফির লাহা ওয়ারহামহা ওয়া ফিহা ওয়া আফানহা ওয়া আকরিম নুজুলহা ওয়া সাম মাদখালহা। আই আল্লাহ, ভাইজানের স্ত্রী মারা গেছে, স্ত্রীকে কত ভালোবাসে মাহবুব গো, তাকে আল্লাহ 500 টাকা দিয়েছেন। আল্লাহ তিনার স্ত্রীর জীবনের সাকিরা কাবিরা জাহেরা বাতেনা জানা অজানা সমস্ত গুনাহগুলা ক্ষমা করে দাও, কবরকে প্রশস্ত করো, নূর দিয়ে মানোর করো। আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, নানা ভালো, জাজাকাল্লাহ বারাকাল্লাহ হাইয়াকাল্লাহ। আল্লাহ এদানকে তুমি কবুল করো, সুখের জীবনে আল্লাহ তাকে যে দিবে, আত্মীয় স্বজন আল্লাহ গেছে কবরেতে, বক্সিয়ে দিও আল্লাহ নিজের রহমতে। আমিন, আল্লাহুম্মা আমিন। ধন জমাইবা জমাইবা রে, যাবার কালে তুমি বন্ধু কিছুই পাইবা না। ধন সম্পদ আমরা ভালোবাসি, নিজের চাইতে আরো বেশি। ধন সম্পদ আমরা ভালোবাসি, সানাউল্লাহ মা বাবার জন্য 2 ব্যাগ সিমেন্ট দান করেছেন। ইলাহাল আলামিন তুমি দানকে কবুল করো। জানি না মা বাবা জীবিত কে মৃত, আল্লাহ যেখানে থাকো সুখে রাখো শান্তিতে রাখো। কে করবা ভাইয়া, রৌরে বাকা, আরে এতনা খুবসুরত জওয়ান বাড়া, তনি জওয়ান লেখা কাম করা না। আরে এগো 500 আগর জেব সে নিকল যাই, হ্যাঁ পাইলে দে দিয়ে, হ্যাঁ আজ ও তো জানছি যে পহিলি ইচ্ছা কেল, হ্যাঁ যা কুড়া বুড়া চেটে যাই আসে আলহামদুলিল্লাহ। কিন্তু এ মজা লাগে না বন্ধু আমার, ভাই জান আমার আল্লাহ 100 দিল, এ হোদান আল্লাহ তুমি কবুল করো, হে কবুল মাফ করে দাও আল্লাহ জীবনের ভুল, অন্ধকার কবরেতে করে দিও আলো। আমিন, আল্লাহ আমিন। আমার মা বোনেরা, নিজের মাথার ছায়ার জন্য কম করে 10টা টাকা থাকলে ওই নিয়তে দেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। একটাও দান মনের মতো হয় না গো, এখন এই রকম জওয়ান গেলা, ভাই একদিনের কামাই যদি মা আল্লাহর ঘরে দিয়ে দেন, 20 লাখ টাকার বাড়ি বানিয়ে জান্নাত যাবেন কেতাবের পাতায় কোথাও লেখা নাই, কিন্তু এই 20টা টাকা আপনার জান্নাত যাওয়ার নবীজি সুসংবাদ জানিয়ে গেছে। মসজিদ নির্মাণ করবে আল্লাহ, জান্নাতে ঘর নির্মাণ করবে। মসজিদ কত বড়, একটা হাদিস এসে একটা পাখির বাসার সমানও যদি হয়। বন্ধুরা আমার, একটু এখান এখান 3 কে যদি ঘষকে যায় বাসা পড়ে যায়, তাহলে এখানটা 3 কেরও দাম আছে, খড়ি, এখানটা খড়ির দাম আছে। তাহলে আপনার এখানটা ইঁট অতি লাগবে, এখান ইঁট ভুচড়ে গেলে ঘর ভুচড়ে যায়, তাহলে আপনিও সামান সামান থাকলেন একটা ইঁটের কারণে। এই জন্য 10টা টাকা মনে করিয়েন না, বস্তে আল্লাহর একটু আসেন, যদি দান করেন আপনার লাভ হবে। নাবিজি বলছেন, মাই মিন ইয়াউমিন ইসবাহুল ইবাদু ফিহি ইল্লা ওয়া মালাকানি আনসালানে ফায়াকুলু আহাদুহুমা আল্লাহুম্মা আতি মুফিকান খালাফা ওয়া ইয়াকুলুল আখার আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা। যারা আল্লাহ প্রত্যেকদিন ফজর পরে সকালে আকাশ থেকে জমিনে 2 জন ফেরেশতা নেমে আসেন, তার মধ্যে একজন বলেন আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা, আই আল্লাহ যারা তোমার পথে খরচ করে তাদের মালকে তুমি বাড়িয়ে দাও। ওয়া ইয়াকুলুল আখার, এবং দ্বিতীয় ফেরেশতা বলেন আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা, আই আল্লাহ যারা তোমার পথে খরচ করে না আল্লাহ তাদের মালকে তুমি বরবাদ করে দাও। ফেরেশতার বদদুয়া নিয়েন না বাবা, বরবাদ হয়ে যাবে। বলবেন কেমন হে বরবাদ হয়, মানুষ বলে না মুলি সাহেব আল্লাহ ভালোই দিয়েছে না, টাকা পয়সা কম আসে না জি, কিন্তু এই বিমারি খেয়ে নিছে কেন, এগুলো হলো মাল বরবাদের পহচান। বাড়ি গাড়ি থেকে নিয়ে বাড়ি বেটা বার হলো, মনে করছেন যে টোটো নিয়ে সঞ্জে 400 টাকা আনবে, টোটো তো মুরগি চেপে দিয়ে 400 টাকা আরো ঘর থেকে দিয়ে আসছে, এটা হলো বরবাদের পহচান। জি আচ্ছা, যারা টাকা তুলতে ছিল ওরাই খাসতে গেছে, আল্লাহ তাকে এত দূর সবল করে দাও। 100 টাকার দোয়া ভাই আমি করিব না, আর 500 টাকা না লিলে কিন্তু আজ হাত ছাড়িব না। দেহি এত না মোট বা নোট ভাইয়া ছোট ভাই, এগো 500 দে দেন না হো ভাইয়া, হ্যাঁ কাহো
एको को जवान में भैया लगा तक तनिको दम नहीं खे माशाल्लाह जजाकल्लाह बारकल्लाह भाई जान हमारा लाई एक शत दान कबूल करे नाओ तुम्हें रहमान आपद विपद अल्लाह उधारिए नियो रोजी रोजगारे अल्लाह बरकत दियो आमीन अल्लाहुम्मा आमीन। আমার বাপ ভাইরা বন্ধুরা তাহলে ফারিস্তার নেক দুয়ালেন বাড়ি ভরে যাবে ফারিস্তার বদ দুয়ালেন না बर्बाद হয়ে যাবেন। আমার বন্ধুরা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে ওয়াদা করছেন বান্দার সাথে আনফিক ইয়া ইবনা আদম হে আদম সন্তান তোমরা খরচ করো উনফিক আলাইক আমি তোমার উপরে খরচ করব ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন আল্লাহর ওয়াদা সত্য ইন্না ওয়াদ ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিয়াদ আল্লাহ কোনোদিন ওয়াদা ভঙ্গ করেন না। আর আল্লাহ বান্দার সাথে কেন ওয়াদা করছেন কি তুমি আমার পথে খরচ করো আমি তোমার জীবনের খরচ কবুল করলাম। আল্লাহর পথকে দরকার নেই কিন্তু আমাদের অনেক প্রয়োজন আছে ভাই। আমাদের চোখ নষ্ট হতে পারে আমাদের ফুসফুসি নষ্ট হতে পারে আমাদের কিডনি নষ্ট হতে পারে 5 লাখেরও প্রয়োজন পড়তে পারে 10 লাখেরও প্রয়োজন পড়তে পারে 500টা টাকা দেন আল্লাহকে বলেন আল্লাহ আপনার তো কোনো দরকার নেই কিন্তু এই গরিবের অনেক দরকার আছে বাড়িতে 3টে মেয়ে আছে বিয়ে দিতে হবে তার দরকার আছে আপনার 10 লাখের টাকার যদি দরকার পড়ে যায় যেই খাল থেকে হোক ব্যবস্থা হবে এটা আল্লাহ ওয়াদা দিয়েছে আনফিক ওয়ানফিক খরচ কর আমি তোমার উপরে খরচ করব। আপনার বন্ধু কতটি ফায়দা বললাম এক নম্বরে আপনার এই মাল আল্লাহ ওয়াদা করছে যে দিবেন আপনাকে দিয়ে দিবে 2 নম্বরে ফারিস্তার দোয়া পাবেন 3 নম্বরে জাহান্নাম থেকে পরিত্রাণ পাবেন 4 নম্বরে হাসরের মাঠে আপনি সেই দিন ছায়া পাবেন। আমার বন্ধুরা আমার মা খালারা নবীজি বলছেন মা নাকাসাত সাদাকাতুম মিন মালিন সাদকা কোনোদিন মালকে ঘটতে দেয় না সাদকা করলে মাল ঘটে না এই জন্য আপনাদের বলি বাবা পাকিটে যদি থাকে ওয়াস্তে আল্লাহর আসুন আসমাকে নবীজি বলছেন আসমা আল্লাহর রাস্তায় দিতে কোনোদিন হাত রুখবে না যখন মানুষ হাত রুকে আল্লাহ তার উপর থেকে রহমত রুকে আল্লাহর কা আপনি পাকিট খুলে দেন আল্লাহ আপনার উপরে রহমতের দুয়ার খুলে দিবেন। বন্ধুরা আমার ভাইজানের আমার যদি থাকে ওয়াস্তে আল্লাহর আলহামদুলিল্লাহ মালদা জেলা খুব সুখী জায়গা এই জমিতে আল্লাহ এমন একটা শক্তি দিয়েছে আমাদের দিকে ধান যদি একটু ঘন হয়ে যায় দানা হবে না সব হর্ষা হয়ে যাবে আমাদের দিকে বন্ধু আমাদের দিকে সরিষা বুনতে গেলে 2টা জব পানি না দিলে হবে না খাদ না দিলে হবে না আপনার এই মালদার জমিতে আল্লাহ এমন শক্তি দিয়েছে ধান করেন হবে পাট করেন হবে ভুট্টা করেন হবে আলু করেন হবে ফের মা ধান যতই ঘন হয় আপনার 10 মণ 20 মণ 30 মণ 20 মণ বিঘের নিচে আপনার এলাকায় ধান হয় না আল্লাহু সামাদ। বন্ধুরা আমার আল্লাহ খুব সুখে রেখেছে আমরা বিহারি মানুষ বলি যে মালদা জেলাতে যার কাছে 3 বিঘা জমি আছে সে হলো ধনী আর আশা করি এরকম লোক অনেক আছেন আপনারা যার কাছে 5 বিঘা 2 বিঘা জায়গা জমি আছে বাপজি আপনারাকে বলি আসেন কম করে 1টা ব্যাগ সিমেন্ট এই মসজিদের জন্য আপনারা দিয়ে যান এই মসজিদ বছর ধরে আপনার কাছে অপেক্ষায় থাকছে এত বড় জলসা করা বক্তা ডাকার কারণটাই হলো যে আসবে লোকজন আসবে আমাদের মসজিদকে কিছু দিয়ে যাবে। বন্ধুরা আমার আসেন আমি আপনাদের সম্মুখে আর কেউ নেই সব শেষ আল্লাহু সামাদ। যা হোক আমি আপনাদের সম্মুখে আলোচনা করতেছিলাম যে ইস্তেগফারের জন্য তোবা মাফ গুনাহকে মাফ করার জন্য 6টা শর্ত যদি এই শর্তের উপরে যদি এই নিয়মের উপরে যদি তোবা করেন ইনশাআল্লাহ মাফ পেয়ে যাবেন। 1 নম্বর কি বললাম আল্লাহকে রাজি করার জন্য তোবা করতে হবে কোনো নিজের ফায়দার জন্য নয় মানুষকে খুশি করার জন্য নয়। 2 নম্বরে শুনেন 2 নম্বরে আল্লাহ 2 নম্বরে আপনাকে লজ্জিত হইয়া নিজকে ছোট করে তওবা করতে হবে কে ছোট ছেলে আল্লাহ 50 টাকা দান করেছে আল্লাহকে দানকে কবুল করো সুখের জীবন দান করো রোজ রোজগারে বরকত দাও ব্যবস্থা তাবা নিজ তারা কে দাও আমিন আল্লাহুম আমিন। দান করিলে রে বন্ধু ইমান তাজা হয় আর মসজিদ আপনার নির্মাণ হবে
দিনের হবে জয়, ও দান দিয়ে যাও যাও রে, নেকি হিলিয়াল রে, ও জান্নাত মসজিদ বানিয়ে দাও দাও রে, জান্নাত লিয়াল রে। দুনিয়াটা ধনেরই কারখানা, ধন ধন করে মর সব জোনা, দুনিয়াটা ধনেরই কারখানা, ধন ধন করে মর সব জোনা। ধন জিনিস ভালো নয় বন্ধু, দিন থেকে সরিয়ে দেয়, আর এও ধন থাকবে না তোমার, হয়ে যাবে খাই, ও দান দিয়ে যাও যাও রে, নেকি হিলিয়াল রে। গরিব ধনীর এই ভবের মেলা, নিঃস্ব হয়ে গেল কত রাজার রাজা, পরিত্রাণ পাবে না বন্ধু নেকি ছাড়া, নেকি না থাকিলে সেই দিন পড়বে ধরা, পরিত্রাণ পাবে না বন্ধু নেকি ছাড়া, নেকি না থাকিলে সেই দিন পড়বে ধরা। এই জন্য বলি রে বন্ধু, দান কইরা যাও, আর এও দান ধরা থাকবে, হবে না খো খাই, ও দান দিয়ে যাও যাও রে, নেকি হিলিয়াল রে, ও মসজিদ বানিয়ে দাও দাও রে, জান্নাত লিয়াল রে। দুই নম্বর আল্লাহ, দুই নম্বর হলো নিজকে লজ্জিত হয়ে তোবা করতে হবে, নিজকে ছোট করতে হবে। নুরুলের স্ত্রী ও মায়ের জন্য 500 টাকা দান করেছেন। নুরুলের স্ত্রী আল্লাহ গো মার জন্য 500 টাকা দিয়েছেন, জানি না আল্লাহ মা কি অবস্থায় আছে। আল্লাহ যদি কবরবাসী হয়ে যায় থাকে, আল্লাহ আমার কবরকে প্রশস্ত করো, আল্লাহ তার জীবনের সাগিরা কাবেরা জাহেরা বাতেনা সমস্ত গুনাহ মাফ করে দাও। আল্লাহুম্মা গফির লাহা ওয়ারহামহা, আল্লাহুম্মা গফির লাহা ওয়ারহামহা, ওয়াফিহা ওয়াফানহা, ওয়াকরিম নুজুলহা ওয়াসমাদখালহা, আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। আমার বন্ধুরা, দুই নম্বর, জামাই গেছে আরবে, তার জন্য 100 টাকা, বোন বেটির জন্য 400 টাকা। জামাই গেছে আরবে, জামাই মানে জামাইয়ের ফের এখানে দূর রকম হইছে, শাশুড়ি শাশুড়ি দিয়েছে, হ্যাঁ। আর বাংলাদেশে ফের জামাই মানে স্বামী হইছে, এলাকা ফের সমস্যা, আমার গে এলাকাতে, আমার গে ভাটিয়া ভাষাতে মাইয়া মানে স্ত্রী, আর বাংলাদেশে মাইয়া মানে বেটি, হ্যাঁ। একটুকুতে ফরক তখন মায়ের খেতে হয়, হ্যাঁ। এই জন্য আলহামদুলিল্লাহ জামাই, হাই রে জামাই, আদরের জামাই, সুবহানাল্লাহ জামাই, সুবহানাল্লাহ জামাই, শাশুড়ির কত পিয়ারা হয়, ওরে সুবহানাল্লাহ। নতুন নতুন শ্বশুর বাড়ি যাচ্ছে রে ভাই, দিন চারি নতুন, একটা ছেঁড়া বিয়ে হওয়া 1.5 মাসে, গতবার মনে কথাটা বলেছিলাম যে 1.5 মাসে 9 বার খালি শ্বশুর বাড়ি গেছে। তো প্রথম দিন গেছে তো একটা দেশি মুরগা ছিল, জবাই করেছে, ফের 3 দিন পরে চলে গেছে। ওর বেটি কইছে, মা কি করবো গে, কইছে কি করবি, ত্যাগা সলিবের দোকানে পোলট্রি টোলটি থাকে তো লিয়ে গে, পোলট্রি লেনে বিদায় করেছে। ফের 8 দিন পরে চলিসছে, না এবার কইছে মা কি করবো, ওর না দিয়ে যাই খোর, আচ্ছা ঢেকে, আল্লাহ সুন্দর করে ওই ইটা বলতে বলেছে গজলটা, হ্যাঁ ঠিক ভাইয়া শোনা দেব, লেকিন একার খাতির 500 রুপাইয়া লাগি, হ্যাঁ 5টা লোক 100 টাকা করে দিয়ে দেন, শুনিয়ে দেবো, ওর না দিয়ে রাখো ঢেকে। আলহামদুলিল্লাহ, আচ্ছা শোনাচ্ছি তো জামাই, তারপর 8 দিন পর ফের 3 দিন পরে চলে গেছে, মাছিল এনে বিদায় করেছে, আরেকদিন ইয়ে সর রাইতে চলে গেছে। তখন কইছি কি করবো গে, কইছি কি করবি, খুললা তো খালি আছে, ধুয়ে মুছে তো সব চলি গেছে, ওই একটা বেমার থেকে বাঁচা বুড়ি আছে, ওইটা কি জবাই কর না, তো তোর যে হাড়ের অবস্থা করবে তখন, ওইটাকেও খাইয়া শেষ করে দিয়েছে। ফের 5-6 দিন পরে চলিসছে, কইছি কি করবো গে, পোলট্রির ডিম এনে বিদায় করেছে, তারপরে ফের চলিসছে, কইছি কি করবো গে, প্রথমে তো লুচি পুরি, তারপরে তো চিড়া মুড়ি, প্রথমে তো লুচি পুরি, তারপরে তো চিড়া মুড়ি, পরে পান্তা ভাত আর জুটবে না, ঘন ঘন শ্বশুর বাড়ি যায় না।
জামাই দু বছর থাকতে হবে সৌদিয়াতে, এলাকা বেশি ময়ে। হ্যাঁ, যাক, জামার জন্য আল্লাহ শাশুড়ি আল্লাহ গো 100 টাকা দিয়েছেন, এবং আল্লাহ আরেকজনের জন্য মেয়ের জন্য আল্লাহ দিয়েছেন উনি 400 টাকা। এই আল্লাহ তুমি দানকে কবুল করো, হায়াত কা দরাজ করো, ইমান আমানের সাথে বাঁচিয়ে রাখো। এই আল্লাহ জামার কামাই দেবার কথা হো, দুশ্মনের নজর থেকে বাঁচিয়ে রাখিও, আপদ বিপদ থেকে বাঁচিয়ে রাখিও, শয়তানের পথ থেকে বাঁচিয়ে রাখো। ও গো আল্লাহ দয়াময়ী, দোয়া করি তাহার কারণ দেও আল্লাহ তুমি তাকে সুখের জীবন। আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়, আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়। দেখি আমি কোরআনেতে লিখাই আছে সূরা নূরেতে, পর্দা করতে আদেশ আছে তোমার সারা গায়ে। আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়, পর্দা করতে বলি বনরে বলি যে তোরে, পর্দা করে রাখো যেন না দেখে পরে। পর্দা করতে বলি বনরে বলি যে তোরে, পর্দা করে রাখো যেন না দেখে পরে। দরকার হলো পর্দা করা, পরিত্রাণ নাই পর্দা ছাড়া। আর যেই জায়গাটি দেখবেন সেই দেখবে সেইখানে জাহান্নামে যায়। আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়, গোলাপ সুন্দর নারগিস সুন্দর সুন্দর আরো ফুল সব চাইয়ে সুন্দর তোমায় বানাইছেন রব্বুল। গোলাপ সুন্দর নারগিস সুন্দর সুন্দর আরো ফুল সব চাইয়ে সুন্দর মা গো বানাইছেন রব্বুল, সব চাইয়ে সুন্দর তোমায় বানাইছেন রব্বুল। বুরকা পরে রাখো ঢেকে, দেহটা যেন কেউ না দেখে। ওড়না দিয়ে রাখো ঢেকে, দেহটা যেন কেউ না দেখে। আর দেখলে কিন্তু জাহান্নামে হবে তোমার ঠাই। আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়, রাস্তাঘাটে খোলা দেখাও যখন মাথার চুল, দেখলে ছেলেদের মেজাজ ঠিক থাকে না কইরে বসে ভুল। এখন রাস্তা যে হাঁটছে ওরে সুবহানাল্লাহ, বাজারের রোডে দেখেন একবারে ঝলঝলে চকচকে কইরা এখান থেকে মাথার কাপড় ফেলে, ওরে বাপরে। হোটেল মে বৈঠি বৈঠি কে করতি হে নাস্তা, আঁচল গিরা কে সর সে চলতি হে রাস্তা। শরমো হায়া সে আব ইনহে রগবত নহীঁ রহি, বি ফাতেমা সি আবু কোই ঔরত নহীঁ রহি। মেলো মে ঘুমতি হে চেহারা হে বেনকাব, মুখ খোলা এমনি কি ছোঁড়ারা ভাঁজ লাগেছে। মেলো মে ঘুমতি হে চেহারা হে বেনকাব, ইউ হামারি মা বহন কি হুই আবরু খারাপ। এই লেগে তো বরবাদ হয়েছে, মুখে কাপড় নাই, যদি বোরকা পিন্ধে আসতক ও বুঝতে পারতক না যেটা বুড়ি যেছে না ছুঁড়ি যেছে, ও গোড়াতে যেত না। এখন তো ঝলঝল করে দেখছে দূরনি, দেখুছি কেউ টাকা লেটবে কইছে, ও মুখের বেটি কইছে জিনি সাকারছে, নম্বর লাগাইতে হবে। এখান থেকে শুরু হবে চ্যাটিং, এখানে আজ হলো সে এখানে হবে সেটিং, বাড়ি যায় হবে মোবাইলে চ্যাটিং। হ্যাঁ, আর তারপরে আরেকদিন পিঠে বানবে ব্যাটিং, আর লিয়া পালিয়ে মালদা যায় কোর্টে বিয়ে করে হাজির। না বাপের দরকার না কিছুর দরকার, নাবিজি বলছেন আইও মা ইমরাতিন নাকা হাত বেগাই রে ইজনে ওয়ালিহা ফানেকা হা বাতিলুন, এরকম বিহে সব হলো নাজায়েজ বিহে। কেন? বি গার্জেনের বিনা অনুমতিতে করেছে, আর গার্জেনের বিনা অনুমতিতে সাবালিকে বাকেরা মেয়ে বিয়ে করতে পারে না, এই বিয়ে হবে না হবে না। পরে বাপ মেনে নিলে কি হবে? তখন বিয়ে পড়ান, একদিন যা হয়েছে ঠুকে ওকে পিটেন ওকে। এই কারণে আজ এই পর্দা না থাকার কারণে সমাজে বুড়াই বেশি। বন্ধু আমি এদিকে যাচ্ছি না, আপনাদের কাছে কালেকশনের জন্য হাত বাড়িয়েছি। ভাইজান আমার, বন্ধুরা, আপনাদেরকে বলি একটু মহব্বতের সাথে এই মসজিদকে আপনারা হেল্প করেন, আপনার লাভ হবে ইনশাআল্লাহ। আপনারা আজকে আপনার কাছে চাইতে হচ্ছে, নবীজি, নবীজির কাছে সাহাবী এসে বলছেন আইও মা ইমরা আইও মা, আল্লাহ পাকের নবী বলছেন, নবীজি বসে আছেন, এক সাহাবী এসে বলছে আইয়ুস সাদাকাতে আজমু আজরান ইয়া রাসূলুল্লাহ। কহেন আমরা ডরাছি, পুলিশ ডাকলে পালাছি, আর সাহাবি নিজে এসে কইছে কি কে
আইয়ুস সাদাকাতে আজাম আজরান ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল কোন সাদাকাতে বেশি নেকি পাবো কহেন তো, হায়রে আরমান নেকি কত, আরমান নেকি জান্নাতের কত উদ্লালত, কোন দানতে সাদাকাতে বেশি নেকি পাবো? নবীজি বলছেন আনতা সাদাকা ওয়া আনতা সহিহুন সহিহুন তাকসাল ফাকরা ওয়া তাআমুলুল গিনা ওয়া লা তুহমিলা হাত্তা ইযা বালাগাতিল হুলকুম ফাকুল তালে ফুলানিন কাজা ওয়ালে ফুলানিন কাজা ওয়া কাদ কানাল ফুলানিন। যখন সাহাবী জিজ্ঞেস করলেন আল্লাহর রাসূল কোন সাদাকাতে বেশি নেকি পাবো, আল্লাহর রাসূল বললেন তুমি সাদাকা করো, একটা ছেলে আল্লাহ 100 টাকা আর একজন দিয়েছিল 100 টাকা, দুইজনে মিলে আল্লাহ 200 দিল, তাদের দান আল্লাহ করো হে কবুল, মাফ করে দাও আল্লাহ জীবনের ভুল, অন্ধকার কবরেতে করে দিও আলো, ও গোবারি দোয়া করি তাহার কারণ দাও আল্লাহ তাকে তুমি সুখেরি জীবন, আমিন আল্লাহুম্মা আমিন। ভরবে সামাইয়া রহল দিনাওয়া সমওয়ার হো আম নবীকে ঘর মা আইলান সরকার হো, ভরবে সময়া রহল গম গম বাদানাওয়া গমকে চমকে লীলার হো, গম গম বাদানাওয়া গমকে চমকে লীলার হো, তো দাই হালিমা ভাইলান উন পে নিসার হো, তো দাই হালিমা ভাইল ইকো আপনার বেশি বুঝতে পারছেন, একটু যদি লাগে তো দেন, আমাকে অত ফরক পড়ে না, যে একটু বাড়িয়ে দেন তো, দাই হালিমা ভাইলান মা বোন আবার চাদর গেছে, এবার ফকিরের চাদর মনে করি কিছু থাকলে ঢেলে দিয়েন, কে আছো বন্ধু, এটা আমার কথা বলিনি মসজিদের দরদটা আমি প্রকাশ করছি, কে আছো বন্ধু কে আছো ভাই কিছু ভিক্ষাজি দাও আমায়, কে আছো বন্ধু কে আছো ভাই কিছু ভিক্ষাজি দাও আমায়, মসজিদ বলছে আমি যাওয়া সহায় আমার কেউ নাই, মসজিদের কে আছে হলে আপনি না হলে আপনি, মসজিদ নিজে কোনোদিন ওই ঝাঁট মসজিদে যদি এত কিছু কড়া কার্কাট পড়ে থাকে আবার জন থাকে নিজ সাফ করতে পারবে না, আপনাকে সাফ করতে হবে, আমি যে অসহায় আমার কেউ নাই এ দুঃখে কতদিন জীবন কাটায়, কে আছো বন্ধু কে আছো ভাই কিছু ভিক্ষাজি দাও আমায়, অসহায় না হলে মসজিদের দরজা খুলে চলে আসে, আর নাপাক কুকুর মসজিদের মধ্যে ঢুকছে কিন্তু তারাই থেকে পারছে পারে না, ও মুসলমান মসজিদের হেফাজত আপনাকে করতে হবে, আল্লাহরে আল্লাহ মসজিদের হেফাজত করনে ওয়ালা কত জান্নাত পেয়েছে কিনা আপনারা শুনেছেন, আপনার আগাদিকে আমি বায়ান করেছি আহত আপনার অনেক ভিডিওতে শুনেছেন, আপনারা সকলে মারিয়ামের কথা শুনেছেন, মারিয়ামের মা হান্না বিনতে ফাকুসের কথা শুনেছেন, মারিয়ামকে যেদিন ওর মা মসজিদের খেদমত করার জন্য দিয়ে দিয়েছিল ওই মারিয়াম মসজিদের ঝাড় ঝাঁটা করতো সব পারত, মসজিদের দেখাশোনা করত, মসজিদের খিদমত করার জন্য ওই হান্না মারিয়ামের ঘরে আল্লাহর পক্ষ থেকে জান্নাতের খাবার আসতো, এমন ফল আসতো রে মা, আজকে যদি আপনার হাতে বাড়িতে ন্যাংড়া আম নাই এই সমাতে ল্যাংড়া আম খুঁজে আপনি পাবেন না, এই সমাতে ওই সমাতে যেই ফলটা পাওয়া যেত না, যে ওই সমাতে বাজারেও পাওয়া যাবে না, কোনো বাগানও ধরেছিল না, ওই ফল মারিয়ামের ঘরে দেখে নবী জাকারিয়া আলাইহিস সালাম প্রশ্ন করলেন ইয়া মারিয়াম ও আন্না লাকে হাদা, ওরে মারিয়াম বলো দেখি এই দামি ফল যেই ফল বাজারে খুঁজে পাওয়া যায় না কোথাও দেখতে পাই না, এই ফল তোমার ঘরে কি করে আসলো, কালাত মারিয়াম বলেছে ও আমিন ইনদিল্লাহ, এগুলো যে দেখছে আশয়ন আমার আল্লাহর কাছ থেকে এসেছে, মাগো
सामान्य जा जान मस्जिदेर खेदमत करले मस्जिद झाड़ू दिले मस्जिदेर सब धुए दिले मस्जिदेर साफ सफाइयाना करे दिले जान्नातेर फल मारियम दुनियाते खेयेछे आपनार 100 टाकाय 10 खान ईट लागबे रे मा आपनी जान्नाते जाबेन याते सन्देह नाय झेड़ झाटा दिले जदि मस्जिदेर खिदमत करले दुनियाते जान्नातेर फल खेते पाय ताहले এক বস্তা সিমেন্ট বেনামিতে আল্লাহ ভাই জানা আমার 100 দিল ইহুদান আল্লাহ তুমি করো হে কবুল maaf করে দাও আল্লাহ জীবনের ভুল অন্ধকার কবরেতে করে দিও আলো আমিন আল্লাহুম্মা আমিন আর এক ছেলে আল্লাহ 50 টাকা তার প্রতি আল্লাহ তুমি হয়ে যাও শাখা আমিন আল্লাহুম্মা আমিন তো বন্ধু আমার ও যুবক ভাইরা জীবনে গুনাহ করেছেন ভয় করিয়েন না এ যত গুনাহ ছেড়ে দেন আর নিজকে আল্লাহর কাছে যেমন একটা লোক যখন ধরা পড়ে যায় কোন গুনাহ করার পরে ধরা চুরি করেছে ধরা পড়ে গেছে সমাজের লোক নিয়ে তাকে বিচার করতে বসেছে ওই জায়গাতে তাই সেই মাথা উঁচা করে থাকতে পারে না মুখটাকে ঝুঁকিয়ে দেয় লজ্জায় তার মাথা নত হয়ে যায় আল্লাহর আগাদিকে লজ্জায় মাথা নত করতে হবে আর আল্লাহকে বলতে হবে আল্লাহ আমি জীবনে আর এই গুনাহ করব না আল্লাহ আমি মুজরি পাপ করেছি তুমি ক্ষমা করে দাও ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে মাফ করবে তিন নম্বরে শুনেন তিন নম্বরে জীবনের মতো গুনাহটাকে ত্যাগ করতে হবে না তওবা নাসুহা করতে হবে তওবা নাসুহার মানে হলো এক বস্তা সিমেন্ট কি নাম দাদু কাতলামারি বাড়ি নাম ফজলুল হক ফজলুল হক সাহেব কাতলামারি এক ব্যাগ সিমেন্ট আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহ মুবারক আলাই বয়স্ক মানুষ আল্লাহ আমার নানা জানে এক ব্যাগ সিমেন্ট দান করেছেন ইলাহুল আলামিন কবুল করো আল্লাহ উনার শরীর স্বাস্থ্যকে ভালো করে রাখো আর জালুল উমুরে ফেলে রাখিও না পর্তাবিয়ান করিও না আল্লাহ উনার হায়াতকে দরাজ করো রব্বানা তাকাব্বাল দুইন ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহ বলেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা যদি তোমরা নাসুহা তোবায়ে নাসুহা করো মানে গুনাহটা যেটা করে লিয়েছো আর কোনোদিন না করো তোবা করার পরে যদি সত্যি আর কোনোদিন না করো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা আসা রব্বকুম তুমি যদি এইভাবে তোবা করো আর তোমার রব তোমাকে ওয়াদা দিচ্ছে আসা রব্বকুম আইয়ুগাফির আনকুম ফজলুল হকের বাবার নাম কি ফজলুল হকের বাবার নাম উনিতে চলে গেছেন কাতলামারির ফজলুল হক সাহেব বয়স্ক মানুষ আচ্ছা আচ্ছা বাবার নাম উনি তো এখানে ওদিকে গেছেন নামটা একটু লিখে দেবেন আপনার তাহলে চিনতে পার সুবিধা হবে বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি তুমি এইভাবে তোবা করো ইগফিরালাকুম যুনুবাকুম তোমার গুনাহগুলিকে আমি আল্লাহ মাফ করে দিব শুধু মাফ করব না একটা সাথে ওয়াফারও দিব তোমাকে কি ওয়াফার দিব ওয়ায়ুদখিলুকুম জান্নাতিন তাজরী মিন তাহতিহাল আনহার এবং তোমাকে একটা এমন জান্নাতের মধ্যে প্রবেশ করব ঢোকাবো ওই জান্নাতের নিচে ছলছল করে নহর প্রবাহিত থাকবে আমার বন্ধুরা আমার ভাই জানেরা তিন নাম্বার হয়ে গেল চার নাম্বারে আপনাকে বলে দিই আপনি আগামী দিনে গুনাহ করবেন না এটা আপনাকে আল্লাহর সাথে ওয়াদা করবেন পাঁচ নম্বরে যতক্ষণ আপনার তোবার দরজা খোলা আছে তোবার দরজা বন্ধ হওয়ার আগে তোবা করতে হবে ছ নম্বরে যদি তোবা করবে হুকুকুল এবাদ যদি আপনার থেকে যায় হুকুকুল এবাদ মানে বুঝলেন বহিনের হক মেরে লিছি পাইতক তিন বিঘা দশ কাঠা দিয়ে লিবিলে না লিবি না লে
পায়তো 1.5 বিঘা, দিলামই 1 বিঘা, 10 কাঠা মেরে দিলাম, দাম পায়তো 5 লাখ টাকা কাঠা, দিলাম 1.5 লাখ টাকা কাঠা, বহিনের হক মেরে দিলাম, ভাইকে এক ভাই, বড় ভাই চালাকি করে 2 কাঠ 2 বিঘা বেশি না খেয়ে নিলে, পড়োশীকে কষ্ট দিয়েছে, যেই কোনো দিক দিয়া হোক, যে দুনিয়া মানে অন্য কোনো মানুষের সাথে যদি আপনার কোনো এরকম যদি বোঝাপড়া থাকে, যদি আপনার কোনো অসুখ হ্যাঁ হক কাউরির উপরে থাকে, দুনিয়াতে তার কাছে মাপ লিয়ে নিয়েন, কেন এক ওয়াক্তের নামাজ যদি ছুটে যায় আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারেন, আল্লাহর হক, আল্লাহ চাইলে মাফ করবেন না চাইলে না করবেন, রোজা ছুটে যায় আল্লাহ চাইলে আপনাকে মাফ করবেন না চাইলে মাফ করবেন না, কিন্তু বান্দার হক যদি মেরেছেন, কোনো বান্দাকে যদি আপনি কষ্ট, কোনো মানুষকে কষ্ট দিয়েছেন, মানুষের হক তালফি করেছেন, তাহলে শুনেলেন আপনি যতক্ষণ ওর কাছে মাপ না নিবেন আল্লাহ মাফ করবে না, কারণ এটা বান্দার হক, সেই দিন আপনার সব গুনাহকে আপনার নেকিগুলোকে কেটে কেটে তাকে দিয়ে সোজ করবে, আর আপনি লাস্ট এখানে জাহান্নামে চলে যাবেন। বন্ধুরা আমার, ভাই জানেন আমার, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, কে দিলে এটা, হ্যাঁ কে দিলে বাবু, তোমার আব্বু, কি তোমার আব্বুর নাম, আনসারুল হক সাহেব, উনি 1000 টাকা দিয়েছেন, আল্লাহ, আনসারুল হক এখানে নাই নাকি, আচ্ছা মেয়ের হাতে দিয়ে পাঠিয়েছেন 1000 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা বারিক ফি আলিক ওয়া মালিক, আয় আল্লাহ তুমি কবুল করো, সুখের জীবন দান করো, আমিন, আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুরা, আমরা আজকেও কিছু গুনাহ এমন আছে যে গুনাহটাকে আমরা গুরুত্ব দিই না, আল্লাহ পানাস আল্লাহর হুকুমকে ভুলে গেল, আর আল্লাহর হুকুমকে রাখতে পারলো না, আল্লাহর হুকুমের নাফরমানি করে ওই গাছ থেকে ভক্ষণ করে নিল। আমার বন্ধু, এবার যখন ভক্ষণ করে নিয়েছে, হাওয়া আয় এবং আদমের পরিধান থেকে কাপড়গুলো উড়ে গেল, উলঙ্গ হয়ে গেছে গেল, আল্লাহ রে আল্লাহ, এবার বুঝতে পেরেছে আমি ভুল করে দিলাম, আল্লাহর কাছে দুইজন কাঁদতে শুরু করলেন, রব্বানা যালামনা আনফুসানা وَإِلَّمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ। ও গো আল্লাহ, আমরা গুনাহগার, গুনাহ করেছি, খাতা করেছি, আল্লাহ তুমি যদি আমাকে ক্ষমা, আমাদের ক্ষমা না করো, ও গো আল্লাহ আমরা বরবাদ হয়ে যাব, আল্লাহ তুমি আমাদের ক্ষমা করো। আমার বন্ধুরা, আল্লাহ পাকের নবী মূসা আলাইহিস সালাম গুনাহ করেছিলেন, তাকে আল্লাহ ক্ষমা করেছেন, বলবেন মূসা আলাইহিস সালাম কি গুনাহ করেছিলেন, মূসা আলাইহিস সালাম যাচ্ছে চলে যাচ্ছেন, একজন কিবতি এবং একজন বানি ইসরাইলের দুটি যুবক, দুটি ছেলে ঝগড়া ঝামেলা করেছে, মূসা আলাইহিস সালাম একটা থাপ্পড় কিবতিকে মেরেছেন, কিবতি ওখানে পটল তুলতে চলে গেল, কিবতিকে একটা থাপ্পড় দিয়েছে ওখানে মরে গেছে, একটা লোককে একটা থাপ্পড় দিয়ে মেরে দেওয়াটা যেমন তেমন কথা, হ্যাঁ এত বড়, আল্লাহর কাছে কাঁদতে শুরু করলেন, আর দোয়া করতে শুরু করলেন, রব্বে ইন্নি জলন্ত নফসি, রব্বে ইন্নি জলন্ত নফসি ফাগফিরলি, ও গো আল্লাহ আমি নিজের আত্মার উপরে জুলুম করেছি, কেন আল্লাহ কোনোদিন বান্দাকে নিজে থেকে কোনো কষ্ট দেবে না গো মা, বান্দাকে কষ্ট দেওয়ার কারণ হলো তার আমলের কারণে, আল্লাহ তো সব মানা করেছে, এবার আল্লাহ বলে দিয়েছেন চুরি করলে গুনাহ হবে জাহান্নামে যাবি, ডাকাতি করলে গুনাহ হবে জাহান্নামে যাবি, মদপান করলে গুনাহ হবে জাহান্নামে যাবি, কিন্তু আল্লাহর হুকুমকে না মেনে আমরা নিজের নাফসের শয়তানের কথা মেনেছি, এই কারণে আল্লাহ বলছেন ওয়ামা আনা বিদ্দাল্লামিন লিল আবিদ, বান্দারে আমি কোনো কাউরির উপরে জুলুম করব না, এই যে যেগুলো তোরা শাস্তি পাবি, বেমা কাসাবাত আইদিকুম, এগুলো হলো তোমার হাতের কর্মফল, আল্লাহর দরকার নেই আপনাকে কষ্ট দেওয়ার, আমাকে কষ্ট দেবে আল্লাহ মতো মেহরবান কেউ নাই, আল্লাহ কত দয়ালু জানেন, সুবহানাল্লাহ। একটা সন্তান মল্লা চলে স্যার বলবো না কথা, কারণ বক্তা বসে থেকে কথা বলাটা বেয়াদবি, এই জন্য আমি শেষ একটা কথা বলে দিচ্ছি, একটা সন্তান যদি মার সাথে খারাপ ব্যবহার করে, এবার তারপর মাকে যে যদি প্রথম বলে, নিজের ভুল বুঝতে পেরে যদি যে বলে মা মাফ করে দাও,
মা একটু প্রথমে রাখবে হাত কেন মা কোচিস আ মা কই কি হবে তারপরে ও যদি না মানে যে হাতখান ধরে লাই তো হাতখান ধরে হাতখান ছাড়িয়ে লিবার রাগ করে বলবে ছাড় না হাত ধরছিস কেন হাত ধরে কি হবে হ্যাঁ একদিন মা কইছিনি তো কি আছে একটু বোন রাগ দেখাবে তারপরে যদি না ছাড়ে পা ধরে পড়ে যায় একটা যখন ইয়ং ছেলে মার পা তলে পড়বে জীবনে মা এক মিনিটও সহ্য করতে পারবে না পারবে কোনোদিন পারবে না যে হাত দুটা ছেলের বাপ বেটা আর পা নিচে পড়ে থাকুক মা সঙ্গে সঙ্গে মাফ করে দিবে তো একটা রহমত পৃথিবীর মাখলুকের মধ্যে বন্টন করেছেন আল্লাহ তাতেই একটু মা পেয়েছে এই একটুকু রহমত পাওয়ার পরে যদি মা এত দয়ালু হয় যে সন্তানকে নিজের পার নিচে ক্ষমা চাইতে না দেখতে পারে 99 রহমতের মালিক যেই আল্লাহ নানা নানির লেগে দুয়ার দরখাস আল্লাহুম্মা আমিন ইলাহাল আলামিন নানা নানির জন্য আল্লাহ লাতি তার ছিল 500 দিয়ে আল্লাহ দোয়া চেয়ে গেল ইয়া খোদা না আল্লাহ তুমি করো হে কবুল নানা নানির কব যদি আল্লাহ কবর বসে হয়ে থাকে কয় কবর করে দাও আলো আমিন আল্লাহুম্মা আমিন তো আল্লাহ তো হাজার মার চাইতে বেশি দয়ালু হাজার মার চাইতে দয়া বেশি আল্লাহর আল্লাহ কি বলছেন হাদিসে কুদসি আনা ইনদা জন্নে আব্দি বি ওয়ানা মা হুয়া যা যাকারানি ফাইন যাকারানি ফি নাফসি যাকারতু ফি নাফসি ওয়া ইন যাকারানি ফি মালা ইন যাকারতু ফি মালা ইয়া খায়রিন মিনহুম ওয়া ইন তাকাররাবা ইলাইয়া বি সিবরিন তাকাররাবতু ইলাইহি জিরান ওয়া ইন তাকাররাবা ইলাইয়া জিরান তাকাররাবতু ইলাইহি বান ওয়া ইন আতানি ইয়ামসি আতাইতাহু হারওয়ালাতান শেষ কথা আপনাকে বুঝিয়ে যায় মা আমার বন্ধুরা আল্লাহ বলছেন বান্দা তোমাকে আমি কত ভালোবাসি শোনো তুমি যখন আমাকে স্মরণ করো মনে মনে ইয়াদ করো আমিও তোমাকে মনে মনে ইয়াদ করি তুমি যখন আমাকে কোনো মহফিলে ইয়াদ করো তোমার চাইতে ভালো মহফিল ফারিস্তার মহফিলে তোমাকে ইয়াদ করি তুমি যখন আমার দিকে ওয়াইন তাকাররাবা ইলাইয়া বি সিবরিন এক বিত্তা যদি আগিয়ে আসরে বান্দা তাকাররাবতু ইলাইহি জিরান তোমার দিকে আমি এক হাত আগিয়ে যাই ওয়াইন তাকাররাবা ইলাইয়া জিরান তোমার দিকে তুমি যখন আমার দিকে এক হাত আগিয়ে আসো তাকাররাবতু ইলাইহি বান আমি তোমার দিকে দু হাত আগিয়ে যাই ওয়া ইন আতানি ইয়ামসি যদি তুমি আমার দিকে হেঁটে আসো ওয়াইন আতানি ইয়ামসি আতাইতাহু হারওয়ালাতান আমি আল্লাহ তোমার দিকে দৌড়িয়ে আগিয়ে যাই এবার বলুন আল্লাহ যে আল্লাহ এত দয়ালু তাহলে যদি সত্যি এই কোটা যে ছটা শর্ত আপনাকে বললাম এক নম্বর আল্লাহকে রাজি করার জন্য দুই নম্বরে নিজকে লজ্জিত করে তিন নম্বরে তোবায়ে নাসুহা করে চার নম্বরে আপনার আগামী দিনের গুনাহ না করার পাক্কা এরাদা করে পাঁচ নম্বরে তোরা তোবার দরজা বন্ধ হওয়ার আগে সুস্থ মস্তিষ্কে জ্ঞানে তোবা করা আর পাঁচ নম্বরে ছ নম্বরে হুকুকুল ইবাদকে আদায় করে যদি আপনি তোবা করেন ইনশাআল্লাহ আপনার একটাও গুনাহ থাকবে না আর আপনি জান্নাতে যাবেন আল্লাহ যেন আমাদের দুনিয়া থেকে যাওয়ার আগে যেন নবী মুসার মতো তোবা করার তৌফিক দেন নবী আদমের মতো তৌফিক দেন আমার নবী মা আমার নবীজি বলছেন আমার নবীর জীবনে কোনো একটাও গুনাহ ছিল না তবে আমার নবী কত আল্লাহকে কত ইস্তেগফার করতেন আল্লাহ রাসূল বলছেন ইয়া আইয়ুহান নাস তুবু ইলা রাব্বিকুম এ মানুষ তোমরা আমার আল্লাহ তোমার আল্লাহর কাছে তওবা করো ফাওয়াল্লাহে খোদার কসম করে বলি ফাওয়াল্লাহে ইন্নিলা আতুবু ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা ফিল ইয়াউমি মিয়াতা মাররাতিন আমি নবী আমার জীবনে কোনো গুনাহ নাই তারপরও আমি কম করে 100 বার আল্লাহর কাছে দিন রাতের মধ্যে 100 বার ইস্তেগফার তওবা করি মাপ চাই আল্লাহ রাসূল বলছেন সাহাবায়ে কেরাম বলছেন যে আল্লাহ রাসূলকে দেখতাম এক জায়গাতে বসে কম করে 100 বার এই ইস্তেগফারটা করতেন একবার সবাই মিলে পড়েন একবার সবাই মিলে আমরা ইস্তেগফার করি হ্যাঁ আল্লাহ রাসূল বলতেন কি না না ওটা না রব্বে ফেরলি একবার পড়েন সবাই রব্বে ফেরলি ওয়াতুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গাফুর রব্বে ফেরলি ওয়াতুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গাফুর রব্বে ফেরলি ওয়াতুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গাফুর আল্লাহ আমরা গুনাহগার আল্লাহ আমরা না সমাজ আল্লাহ আমাদের জ্ঞান নাই আল্লাহ আমরা শয়তানের চক্রান্তে পড়ে গুনাহ করেছি আই আল্লাহ তুমি আমাদের মাফ করো আই আল্লাহ আমাদের গুনাহ থেকে বাঁচিয়ে নিও আই আল্লাহ আমরা খাহিশাতে নাফস থেকে আল্লাহ
যে গুনাহ করেছি আল্লাহ তুমি আমাদের মাফ করো, আল্লাহ তুমি আমাদের দিনের পথে চলাও, আল্লাহ কবরে যাওয়ার আগে আল্লাহ যেন আমরা বেগুনাহ হয়ে যেতে পারি। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়ালাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আমার বলার মধ্যে যদি কাউকে কষ্ট হয় তো ক্ষমা করবেন। হাদিস ও কোরআন বলতে যে কোথাও যদি মিস পেয়ে থাকেন বলবেন, দেখে নিব। দোয়ার আশা রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।